আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আহমেদ ইলেকট্রনিক্সে। আজকে আমরা আয়রন এবং ব্লেন্ডার মেশিন সম্পর্কে বিস্তারিত জানব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিউয়ার্স, যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের যে বেল বাটনটি আছে, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেমন নতুন নতুন নোটিফিকেশন আসলে, নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন যেমন আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের ভিডিওর মধ্যে আছে আমাদের ভাই মোহাম্মদ শাহেদ আলী, উনি এই প্রোডাক্টগুলা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সামনে একটা ব্লেন্ডার নিয়ে আসছি আমি। ব্লেন্ডার মডেল নাম্বার হচ্ছে আপনার 13PC40। মডেল নাম্বারটা 13PC40। হ্যাঁ, এটা কোয়ালিটি কয়টা মডেল হয়, না তিনটা দেখাচ্ছে। এটা ভিতরে বাটি হচ্ছে আপনার তিনটা বাটি, একটা বাটি হচ্ছে আপনার জুসের জন্য, আর বাকি দুইটা বাটি হচ্ছে আপনার মশলা তৈরি করতে পারবেন মশলার জন্য। ভাই একটু আনবক্সিং করে একটু দেখুন। এই যে দেখতেছেন ব্লেন্ডারটা, এটার মধ্যে তিনটা আইটেম আছে। এটা হচ্ছে আপনার মেইন মেশিনটা, আর এটার সাথে বাটি আছে একটা। এটা হচ্ছে আপনার মশলার বাটি, ছোট। হ্যাঁ, ছোট, যে কোনো মশলা আপনি এটা দিয়ে করতে পারবেন। এগুলো কি আপনার হলুদ কি ইয়া করা যাবে? আপনার হলুদ ছাড়া যে কোনো মশলা আপনি ফিক্স করতে পারবেন, হলুদ হবে না, শক্ত জিনিস হবে। হ্যাঁ, শক্ত জিনিস হবে না। তারপর আছে আপনার এখানে একটা জুসের মশলার জন্য দুইটাই আছে। বড়টা হচ্ছে আপনার জুসের জন্য, আর এর ভিতরে আরেকটা বাটি আছে ছোট, সেটাও আপনার মশলা জুসের জন্য। হ্যাঁ, মানে ছোট ফ্যামিলিদের জন্য, মানে যারা হার্ট কাজ করে না তাদের জন্য এগুলো বেটার হবে। হ্যাঁ, ছোটটাও সেম একই, প্রথম যেটা দেখাইছিলাম এটাও মশলার জন্য। হ্যাঁ, ব্লেডটা হচ্ছে সিঙ্গেল, এটাও আপনি মশলা করতে পারবেন, হলুদ বাদ দিয়ে যে কোনো মশলা হবে। আপনি এটা আপনি পার্টসের জন্য ওয়ারেন্টি পাইতেছেন চার মাস। চার মাসের ভিতরে আপনার যে কোনো পার্টস লাগবে এটা কোম্পানি ফ্রি দিবে আপনাকে, আর সার্ভিসটা পাচ্ছেন এক বছর ফ্রি। এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি সার্ভিস দেবে নিজ দায়িত্বে। হ্যাঁ, ফ্রিতে সার্ভিস। একটু বসানোর সিস্টেমটা একটু জানিয়ে দিবেন। এটা সিস্টেম হচ্ছে আপনার এখানে পয়েন্ট দেওয়া আছে গ্রুপ বাই গ্রুপ, এটার সাথে এটা মিলাইতে হবে। মিলাইয়া বসাইলে মনে করেন আপনার বামে একটা চাপ দিলেন অটোমেটিক লেগে যাবে। কালার আছে, বিভিন্ন কালারের আছে। এখন আমাদের কাছে আছে একটা আপাতত এই কালারই, এটা সাদাও হবে, কালো কালারও হবে। সুন্দর ওয়াল টোনের ইয়া, তো একটু যারা একদম নর্মালের মধ্যে খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারে। এটার প্রাইসটা কিরকম? এটার আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 2100 টাকা। এটা হলে আপনি 2100 টাকাটা কিনতে পারবেন, কিনতে পারবেন। এটাও কি কিস্তিতে ছিলেন? না, এটা হচ্ছে আপনার ফুল ক্যাশ, নগদ, কিস্তি হয় না এগুলা। এটার জন্য কোনো কিন্তু কিস্তি নাই, সেটা আমি ফার্স্ট টাইমই বলে দিলাম। আর এটা হলো আপনার প্রাইস হলো 2100 টাকা। 2100 টাকা এখন আপনাদের কাছে আরেকটা বাটি নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার স্টিল বাটি। এটা মডেলটা হচ্ছে আপনার এখানে WBL10ZX65। না, এটা হচ্ছে মডেল নাম্বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটু আনবক্সিং করে আমাদের দেখাবে। এ
এটা হচ্ছে আপনার মেশিন, সম্পূর্ণ পুরো মেশিন যেটাকে বলে। এইটা হচ্ছে আপনার বাটির মুখ, হ্যাঁ জুস বাটির মুখ, জুস বাটির, হ্যাঁ। এটা ইয়া আছে কয়টা বাটি? এটার বাটি হচ্ছে আপনার দুইটা বাটি, একটা হচ্ছে আপনার মশলার জন্য আর একটা হচ্ছে আপনার জুসের জন্য। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি মশলাও করতে পারবেন আর অল্প ধরনের যদি জুস করতে পারেন সেটাও করতে পারবেন এখানে। ছোট যারা ছোট আইটেম যারা, হ্যাঁ সেটার জন্য। ব্লেডটা হচ্ছে আপনার সিঙ্গেল, এটা দিয়ে কি হলুদ গুঁড়া করা যায়? হ্যাঁ এটাও হলুদ হবে। এটা কিন্তু আপনারা বিভাগ কিন্তু এটা দিয়ে কিন্তু হলুদ গুঁড়া করতে পারেন আপনারা, যে শক্ত জিনিসগুলো আছে ওগুলা নর্মালের মধ্যে যেটা ওগুলা কিন্তু গুঁড়া করতে পারেন এটা দিয়ে। তারপর এরপর দেখা যাচ্ছে আপনার জুসের জন্য যে বাটিটা, এই দেখতেছেন এখন দেখতেছেন জুসের এটা, হ্যাঁ এটা আপনি জুসও করতে পারবেন আর যদি মনে করেন বেশি ধরনের মশলাও করতে চান সেটাও আপনি এটা দিয়ে করতে পারবেন। এটা বাবুর্চিদের জন্য আরো ভালো হবে, বর্তমানে বিয়ে শাদীর অনুষ্ঠান কিন্তু চলে আসতেছে, বাবুর্চিরও কিন্তু এটা কাজে লাগাতে। এটা কিন্তু ডাবল ব্লেড, ডাবল ব্লেড, হ্যাঁ ডাবল ব্লেড, এটাও দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, সবকিছু কাজ করতে পারবেন। একটু আপাতত নিচে রাখা যাক, আমরা একটু দুই ধরনের আমি দেখালাম, কারণ কি একটা হলো প্লাস্টিকের মধ্যে আর একটা হলো স্টিলের, যেটা ওইটা দেখাচ্ছি। তারপর নেক্সট টাইম আমরা একটু আয়রন দেখাচ্ছি, উনি একটা আয়রন দেখাতে চাচ্ছে, আয়রনটা অনেক বেটার একটা আয়রন, ওইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবে। চলুন, এটার প্রাইসটা বলা হলো না, এটার প্রাইসটা কিরকম? এটা প্রাইস হচ্ছে আপনার 3,500 টাকা। 3,500 টাকা ফিক্সড প্রাইস নাকি কোনো একটু ডিসকাউন্ট? হ্যাঁ এটা ফিক্সড প্রাইস। আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট করবে? আশা করবো, চেষ্টা করবো যতটুকু সম্মানে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে কিন্তু যারা আসবেন তাদের জন্য কোনো সম্মানের ব্যবস্থা অবশ্যই উনি রাখছেন। এখন আমরা ওই একটা আয়রন দেখবো, যে আয়রনটা এটা একটু আনবক্সিং করে উনি দেখাবে। আয়রনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। ও অনেক সুন্দর একটা আয়রন, এফবি দেখতে অনেক সুন্দর। এটার মধ্যে আমি দেখি কিছু কিছু আয়রন আছে ওয়াটার, মানে পানি রাখার জন্য, এটাও কি সেম? হ্যাঁ এটা হচ্ছে আপনার পানির সিস্টেম, পানি দিয়ে আপনি ভিতরে আয়রন করতে পারবেন। আবার যদি মনে করেন না আমার পানি দরকার নাই, পানি প্রয়োজন নাই, তাহলে আপনি পানি ছাড়াও আয়রন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অটো, এটা কি অটো? হ্যাঁ অটো, ফুললি অটো, এটা ফুললি অটো। রেগুলার কাজগুলো কি একটু যদি বলতে? এটার কাজ হচ্ছে আপনার পানি যখন ইউজ করবেন তখন এটা চিপ দিলে পাঞ্চ করলে আপনার সামনে দিয়ে একটা পাঞ্চ সিস্টেম আছে, আবার এটা দিলে আপনার এদিক দিয়ে পাঞ্চ করার সিস্টেম আছে, দুইটা সিস্টেম দুইটার জন্য। এটা ফুললি মেটালের? হ্যাঁ মেটালের, ফুললি, এটা ফুললি মেটালের। এটার মধ্যে কোনো জম মানে কালে কালে এরকম কিছু? না না এরকম কোনো কিছু পড়বে না। দেখতেছেন একদম নতুন একটা মডেলের, এটা ওয়ার্ল্ড রুম বের করে রেখেছে, নতুন একদম নতুন আনকমন জিনিসের মধ্যে একটা। এটার ওজন কিরকম? এটা হাইট গেলে আপনার 1 থেকে 1.5 কেজি মতো হবে ওজন। এটার প্রাইস কিরকম? এটা প্রাইস হচ্ছে আপনার 1,250 টাকা মার্কেট প্রাইস। এটা হলো 1,250 টাকা। তা কিন্তু আপনার এটা মডেল সম্পর্কে আমরা একটু জানি। আপনার এটা মডেল হচ্ছে WIR, এই যে আমি মডেলটা দেখাচ্ছি, S04। আর অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন? আমাদের অ্যাড্রেস হচ্ছে K61 জোয়ার সাহারা বাজার, ভাটারা থানা, ঢাকা। ওনার এই অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের যে বেল বাটনটি আছে ওইটা অবশ্যই বাজিয়ে দিবেন, আর নতুন নতুন ভিডিও আসলে সেগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।